আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনোহর হোসেন ত্রিপলি কোচিংহোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনি বেশ ভালো আছেন আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট আলেকজান্ডার সাদিক বইয়ের চ্যাপ্টার ফাইভের এক্সারসাইজ প্রবলেম পাঁচ দশমিক ছাব্বিশ নাম্বারটি আলোচনা করবো তো চলুন শুরু করা যাক ইউজিং ফিগার ডিজাইনের প্রবলেম টু হেল্প আদার স্টুডেন্ট বেটার আন্ডারস্ট্যান্ড নন ইনভার্টিং এমপ্লিপার আচ্ছা এটা বলা আছে আর কি এরকম ডিজিরো বাই বিআইএন বের করি আমরা এখানে বেলো দেওয়া নেই তো এখানে ভেলো দিয়ে আমরা যদি এটা করার চেষ্টা করি তো দেখুন সে আমরা ধরলাম এখানে দশ বোল দেওয়া আছে ওকে এখানে ষোলো কিলো হোম দেওয়া আছে বা আর টু যদি বলি আমরা সে ধরেন এখানে দেওয়া আছে দশ কিলো হোম তো বা আর থ্রি যদি আমরা ধরি আর থ্রি কত ধরতে পারি বলেন তো আচ্ছা আর ত্রি টুয়েলভ ধরলাম টুয়েলভ পেল তাহলে ভি জিরো বা ভিআইনি গুণ কত হবে আর আই জিরো কত হবে আর কি বা ভি জিরোটাই কত হবে যেহেতু এখানে আই জিরো বলে দেওয়া আছে তো দেখুন আমরা এটা সমাধান করার চেষ্টা করি তো বলেন তো কীভাবে সমাধান করা যায় ও আচ্ছা তাহলে দেখুন এ প্রান্তটা সে ধরলাম এ প্রান্ত এটা ধরলাম বিভ্রান্ত ওকে এটা এ এটা বি তাই না তাহলে ভি এ ইকুয়াল বি ইকুয়াল টেন ভোল্ট এটা তো সবাই বুঝতে পেরেছেন কারণ এই যে এই দুই পয়েন্টের ভোল্টেজ সমান হবে আর কি তাহলে দেখুন তো এই ভোল্টেজটাই তো এই আলটিমেট এই আর ওয়ানের ভোল্টেজ তাই না বুঝতে পেরেছেন ওকে না দেখুন এখানে আমরা ভি আউট ভোল্টেজ কল্পনা করলে এই যে আর ওয়ান এবং আর টু এটা তো ভি জিরো প্যারালালে রয়েছে আর কি অবশ্যই বুঝতে পারছেন এই যে এইটা আমরা এটা প্যারালালে রয়েছে না ভি জিরো প্যারালে রয়েছে আর কি তাহলে আমরা এভাবে লিখতে পারি কি না দেখুন তো ভি বি ইকাল ভি জিরো ইন টু আর ওয়ান ভিবিটা তো এই আর ওয়ানের ভোল্টেজ আর ওয়ান প্লাস আর টু লিখতে পারি তো রাইট তাহলে আমরা এখান থেকে ভি জিরোটা পাবো আর কি তাহলে ভিবি ভিবি ইন্টু আর ওয়ান আর টু আর ওয়ান তাহলে আমরা এখানে পাব বি দশ ইন্টু দশ প্লাস ষোলো আর ওয়ান হচ্ছে ষোলো এটা যদি ক্যালকুলেশন করি দশ ইন্টু ছাব্বিশ ষোলো তাহলে ষোলো দশমিক দুই পাঁচ বোল্ট এটা পেলাম ভি জিরো তাহলে ভি জিরো কল ভিআইএন কত হবে ষোলো দশমিক দুই পাঁচ ভাগ দশ আচ্ছা এখন আইটা বের করতে হবে আর কি আই জিরো বা যেটাই হোক আই তাহলে বলটা ছিল ষোলো দশমিক দুই পাঁচ বাই আট থ্রি তাই না আট থ্রি ভোল্টেজ ছিল বারো কিলো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে ষোলো দশমিক দুই পাঁচ ভাগ বারো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ মিলিয়ন পিয়াস আর ভিজিরো তো আমরা পাইলামই কত পাইছে বলেন আচ্ছা এটাই তো ভিজির আশা করছি বুঝতে পেরেছেন ওকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে মেহরবানি করে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি